পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাতা অঞ্চলের বসতপুর গ্রামে এক গৃহবধূকে গলা টিপে খুন করে দেওয়ার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূ 29 বছরের রানী লোহারের দুটি সন্তান রয়েছে। কত বছর বিয়ে দিয়েছেন? ওই ভালোবাসা করে বিয়ে করেছিল, 10-12 বছরের মধ্যে। 12 বছর তো আপনারা কীভাবে জানতে পারলেন কালকে? তাহলে আমাদের এই পাড়া থেকে ফোন করলো, তারপর আমরা যেয়ে দেখছি যে তখন ডেট হয়ে গেছে, দেখছি বিছানায় পড়ে রয়েছে। আপনার মেয়ে? কয় ছেলে মেয়ে রয়েছে? এক ছেলে এক মেয়ে। ছেলেটা বোবা, কথা বলতে পারে না। অভিযোগ করবেন? হ্যাঁ। অভিযোগ করবেন থানায়? হ্যাঁ। এখন কোথায় এসেছে? মৃতদেহ নিয়ে যাচ্ছে? তাহলে আপনার কে হয় এটা? মেয়ে। তা কীভাবে মেরেছে কি মনে হচ্ছে? গলা টিপে মেরেছে। কে? জামা। বাবা বাবা কী করেছে? বাবা কী করে? রিনা লোহার। কতদিন বিয়ে দিয়েছেন? মোটামুটি প্রায় 10-12 বছর হবে। কোথায় বিয়ে দিয়েছেন? ওই গ্রামে। গ্রামে। দেখি প্রথম থেকে জ্বালা যন্ত্রণা করতো? না, প্রথম থেকে ছিল না, মোটামুটি বছরখানে ভালো ছিল, তারপরে থেকে এরকম ঝামেলা হতো। তো গতকাল রাতে কীভাবে মারা গেছে কি মনে হয়েছে আপনার? আমাদের আইডিয়া হচ্ছে ওকে মারা হয়েছে, মেরে দিয়েছে। কে মেরেছে? উনিই মেরেছে। কে? যে স্বামী সেই মেরেছে। জামাই? কি নাম আপনাদের জামাই? জামাই নাম হচ্ছে কদাইল। তা আপনারা কীভাবে শুনতে পেলেন? আমরা শুনতে পেলাম এমনি রাস্তায় একজন এসেছিল, এসে না রাস্তায় না, উনি একবার ঘুরতে ঘুরতে 11 সময় আসেন, এসে ওর বাবা একটা জায়গায় থাকতো, ক্লাবের মতন জায়গায় ছিল। হ্যাঁ। সেখানে বাবাকে ডাকে যে এসো এসো, তোমার বৌমা মানে কথা বেরোচ্ছে না, তারপরে এসব মনে হয় যেন মারা গেছে। আচ্ছা। ওই করে পাশে একজন শুনতে পায়, পাশের লোকে এইসব লোক দিয়ে জানাজানি হয়। নিহত গৃহবধূ বাপের বাড়ি সূত্রে জানা যায় ভালোবাসা করে গদাই লোহারের সাথে বিবাহ হয় রানী লোহার। অভিযোগ, মাঝে মধ্যেই গদাই লোহার মদ্যপান করতেন, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো। নিহত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, রানী লোহারকে তার স্বামী গলা টিপে খুন করেছে, যদিও এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।